মিয়ানমারের ভেতরে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই বিরতিহীনভাবে চলছে। আর এই সংঘাতের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সেনা, সীমান্তরক্ষী পুলিশ সহ অনুপ্রবেশকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে, ফলে তাদের ফেরত পাঠাতে কূটনৈতিক পর্যায়ে জোরালো আলোচনা চালাচ্ছে সরকার। তবে কোন প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো হবে তা নিয়ে রয়েছে সংশয়। দেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গার মতো ফেরত পাঠানো অসম্ভব হয়ে উঠবে কিনা তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর এটি এখন বাংলাদেশের কাছে বড় ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী আরাকান আর্মি তুমুল লড়াইয়ের মধ্যে সীমান্ত এলাকার পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। ইতিমধ্যে মিয়ানমারের গোলা বাংলাদেশে এসে পড়ায় প্রাণ গেছে দুইজনের, আহত হয়েছেন কয়েকজন। সীমান্তে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। মোটা দাগে সীমান্তে সংঘাতের উৎকণ্ঠায় রয়েছে বান্দরবনের তুমরু সহ আশেপাশের সীমান্ত এলাকা। বর্ডার গার্ড বাংলাদেশে দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাত 9:30 পর্যন্ত কক্সবাজারের টেকনাপের হায়ঙ্কর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা মিয়ানমারের সৈন্য, সীমান্তরক্ষী, পুলিশ ও অভিবাসন কর্মকর্তা সহ অনুপ্রবেশকারীদের মোট সংখ্যা দাঁড়িয়েছে 328 জনে। মিয়ানমার থেকে পালিয়ে আসাদের ফেরত পাঠানো প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, দেশটি থেকে যারা পালিয়ে এসেছেন তাদের ফেরত গেলে মিয়ানমার আইন অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে, তাদের জীবনের সংখ্যা থাকে। আর যদি বাংলাদেশে আশ্রয় দেওয়ার সক্ষমতা না থাকে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসে হস্তান্তর বা জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। যতক্ষণ পর্যন্ত কারো জীবনের সংখ্যা দুর্ভিত হয় বা আশঙ্কা একেবারে চলে না যায় ততক্ষণ পর্যন্ত তাদের জোর করে সে দেশ থেকে না পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ বারবার বলছে, কারণ দেশে ফেরত গেলে নিগৃহীত হতে পারে। যেহেতু বিপুল রোহিঙ্গা আশ্রয় দিয়ে ইতিমধ্যে বাংলাদেশ চাপে আছে তাই নতুন করে কাউকে নেওয়া সম্ভব নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জাকির হোসেন বলেন, যদি কেউ কোনো সীমান্ত দিয়ে দেশ পরিত্যাগ করে চলে যায় এবং যুদ্ধ না করে তখন সাধারণ কোর্ট মার্শাল বা সামরিক বিচার ব্যবস্থায় তার শাস্তি মৃত্যুদণ্ড। ফলে যদি কোনো মানুষ মৃত্যুর ভয়ে কোনো সীমানা ক্রস করে চলে আসে তাহলে তাকে ফেরত না পাঠানোকে আন্তর্জাতিক আইনে বলা হয় প্রিন্সিপাল অফ নন রিফুলমেন্ট বা প্রত্যাবর্তন না করা। অধ্যাপক জাকির হোসেন বলেন, পৃথিবীতে এমন অনেক ইতিহাস আছে যে দেশের অনেক মানুষই ইতিমধ্যে রয়ে গেছে যাদের আরও মানুষ রাখার মতো সামর্থ্য নেই, সেক্ষেত্রে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট বা তৃতীয় রাষ্ট্র পুনর্বাসন অর্থাৎ তৃতীয় কোনো রাষ্ট্র তাদের নিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, যেমন ভুটান থেকে অনেক শরণার্থী এসে নেপালে দশকের পর দশক ছিল, পরে লক্ষাধিক নেপালি বংশোদ্ভূত ভুটানিজ শরণার্থীকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ পৃথিবীর অনেক দেশ নিয়ে গেছে, এটাকেই বলা হয় তৃতীয় কোনো রাষ্ট্রে বসতি স্থাপন করা। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।